আগামী 14 এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহে সর্বাত্মক লকডাউন হতে পারে এমন চিন্তা ভাবনা করছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, চলমান কঠোর বিধিনিষেধেও জনগণের উদাসী মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। এমন অবস্থায় কঠোর অবস্থানে যাওয়ার চিন্তা করছে সরকার। এ বিষয়ে আগামী রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। চলমান এক সপ্তাহে লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করে